বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। হাসান, রোড মার্চ এখন কোথায় আছে এবং রোড মার্চের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রোড মার্চে এই মুহূর্তে আসলে ময়মনসিংহ বাইপাস অতিক্রম করছে, ময়নার মোড় বলা চলে। নেত্রকোনা এখান থেকে 42 কিলো দেখাচ্ছে, নেত্রকোনার দিকেই সড়কেই মূলত বলা চলে যে রোড মার্চে এগিয়ে চলেছে। আসলে রোড মার্চ যখন শুরু হয়েছিল 30 সালের সেই বাজার থেকে সমাবেশের পরে, তারপরে কিন্তু বিশাল একটি দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার একটি যানজটে পড়েছে এই রোড মার্চ, এবং সেই দীর্ঘ যানজটের কারণে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই একই জায়গায় আটকে ছিল 30 সালের সেই বাজারে, এবং সেইখানের কারণে কিন্তু রোড মার্চটি অনেকটা গতির শ্লথ হয় কিন্তু, এবং দীর্ঘ সময় ধরে যানজটে আটকা পড়ে যায় সাধারণ মানুষ, যার কারণে এবং সাধারণ যে যাত্রীরা ছিল সেই বাসগুলো এবং ট্রাকগুলো যেমন আটকা পড়ে, তেমনি রোড মার্চের বিপুল সংখ্যক মানুষ এবং মানুষের গাড়িবহর বিএনপি নেতাকর্মী এবং জাতীয়তাবাদী আদর্শের উৎসুক নেতাকর্মী এবং বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সেই গাড়িতে আটকে পড়ে, এবং দীর্ঘ 1.5 ঘন্টা সেটা ছিল। এখন অনেকটাই ধীর গতিতে গাড়ি এগিয়ে চলেছে নেত্রকোনা সড়ক হয়ে, এটি কিশোরগঞ্জের দিকে ঢুকেছে। চুরখাই বাজারে একটি সমাবেশ হওয়ার কথা ছিল, সেখানে খুবই সংক্ষিপ্ত একটি সমাবেশ হয়েছে এবং সেখানে স্থানীয় নেতারাই মূলত অনেকটা শোডাউন করেছেন। এরপরে এই রোড মার্চটি বিএনপি যে রোড মার্চ করছে ময়মনসিংহ বিভাগ জুড়ে, এটি প্রায় 119 কিলোমিটার পথ। এরপরে যে বাজারটি রয়েছে যে সেইটি হচ্ছে চায়না আরবন ময়মনসিংহ, সেখানে আরেকটি পথসভা হওয়ার কথা রয়েছে। সেই পথসভার শেষে বিশাল এই গাড়ির যে বহর রয়েছে সেই বহর আসলে প্রায় 3 থেকে 3.5, 4, 5 কিলোমিটারের পথ অনেক ক্ষেত্রে ছাড়িয়ে যাচ্ছে, কারণ দীর্ঘ যানজট পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। তারপরেও তীব্র গরমে অনেক কাঠফাটা রোদ, তার মধ্যে দিয়ে গাড়ি কিন্তু এগিয়ে চলেছে এবং পথে পথে মানুষ যুক্ত হচ্ছে। গফরগাঁও, নেত্রকোনা এবং নান্দাইল, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ মহানগর দক্ষিণ, উত্তর সব জায়গা থেকে কিন্তু মানুষ অথবা নেতাকর্মীরা কিন্তু রাস্তায় রাস্তায় জড়ো হচ্ছে, এবং এই কারণেই কিন্তু এক ধরনের তীব্র যানজট এবং সাধারণ মানুষের এই যে মহাসড়ক সেটিতেও এক ধরনের যানজট তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে ময়মনসিংহের যে রোড মার্চ, এটি কিন্তু যে দৈর্ঘ্য তা কিন্তু অনেক দীর্ঘ বলা চলে। এই পর্যন্ত যে রোড মার্চ হয়েছে তার থেকে এটি একটি অন্যতম রোড মার্চ, কারণ গাড়ির যে দীর্ঘ বহর সেটি আসলে প্রায় অনেক দীর্ঘ, এবং ট্রাক এবং বিশেষ করে খোলা পিকআপে কিন্তু মানুষ মিছিল করছে এবং গণতন্ত্রের মুক্তি চাচ্ছে, বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে সুচিকিৎসার প্রয়োজনীয়তার কথা তারা তুলে ধরছে। তো এইখানে মোটামুটি রোড মার্চ কিন্তু এগিয়ে চলেছে, মোটামুটি আমরা রোড মার্চের সাথেই আছি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরে তাতে বলে দেশে চলে আসতে। আমার কি সকাল লাগ নাই নাকি? তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? 2টা পয়সা পাঠানোর পরে নিজেরে অনেক বারবার মনে করতেছি আপনার মিশন আর মেশিন 2টাই আমাদের হাসা। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেখ। বড় ভাই ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত ওঠে নাই। কি করি তুই আমারে? হাত তুলবি বড় কাজ না হইলে আপনার জুতা আমার গাল। কিসে আমারে ভিসা দিব তো? বিদার যাইতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের, যে লাইলি রে মারলে মজনু সিকিউর দিয়ে ওঠে? মানে কি ধারাবাহিক নাটক গোলক চান্দাবাজি করতে যা ধরা খেয়েছিলাম, সেটা বাসে আনছে কে? আমি কি উল্টা পাল্টা কিছু বলছি? বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুন আর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি, গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? জামাল বলছে স্যার আমরা একটা কাজ। দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড জুটাবা ভালো কোন এটা এটা ধরেন এখানে দুই ভরি আছে আর কি করতেছ এগুলা এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন দেখেন আমি যা কিছু করছি তোমরা ভালোবাসে করছো আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনিই জানেন সুনীত ভাই আমরা এখন একটা মজার খেলা খেলবো এটা আপনি ভিডিও করবেন আমি কিন্তু ভিডিও করতেছি ভাই সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 মিনিটে এনটিভি তে এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন